Κέντριο σάρκα και πόλισκαρ, την ομουλερμυρούντε, εφάει κοράουκιν. So democracy te একশো দিনের যদি টাকা কেউ আটকে থাকে তাহলে পার্লামেন্ট ইজ দ্য বেস্ট প্লেস ওয়ার ইউ ক্যান এক্সপ্রেস ইউর অ্যাঙ্গার তুমি তোমার অ্যাঙ্গারকে এক্সপ্রেস করতে পারো পার্লামেন্টে কোনো মন্ত্রীর বাড়ি যদি ঘেরাও করা হয় তাহলে পরে যদি মমতা ব্যানার্জির বাড়িতে দুর্নীতি নিয়ে ঘেরাও করতে যায় সেটা কি সমীচীন হবে আমার মনে হয় না এটা ডেমোক্রেসির অঙ্গ নয় একদম দ্বিতীয় কথা হলো রুল ২৭ এর কথা বললো সুদীপ তো ঠিক কথা কিন্তু রুল ২৫ এ আছে দুর্নীতি করলে তার এগেনস্টে সেই সরকারের এগেনস্টে এফআইআর হতে পারে কেন্দ্রীয় সরকার কি এফআইআর করেছে রুল ২৫ এ করেনি তাহলে পরে আমি দেখতে পাচ্ছি পার্লামেন্টে দাঁড়িয়ে যেখানে বিরোধিতা করতে পারতো যে আমাদের টাকা দিচ্ছে না ১০০ দিনের কাজের টাকা আটকে দিয়েছে সেখানে না করে রাস্তায় গিমিকবাজি করছে আবার এখানে যেখানে দেখতে পাচ্ছে যে পশ্চিমবাংলার বুকে ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে তারপরেও ভারতবর্ষের সরকার পশ্চিমবঙ্গ ১০০ দিনের কাজ সবচাইতে ভালো করেছে এই সার্টিফিকেটটাও দিচ্ছে এই শংসাপত্রটা দিচ্ছে আমাদের কথা হলো এই ডাইকোটমিটা কেন আমাদের আমাদের জনগণের টাকায় মনরেগায় যে শ্রমিকরা কাজ করে যারা সত্যি সত্যি কাজ করেছে তারা কেন পাবে না টাকা তারা কেন বঞ্চিত হবে কেউ চুরি করেছে বলে অরিজিনাল যারা শ্রম দিয়েছে যে জেনুইন যারা শ্রম দিয়েছে তাদের কেন টাকা আটকে থাকবে এটা আমাদের প্রশ্ন কেন তাদের টাকা ছাড়া হবে না আমরা সেই জন্য বলবো কেন্দ্রীয় সরকারকে কিন্তু পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে পরিষ্কার তৃণমূলের বিরুদ্ধে এফআইআর করা উচিত যদি সত্যি সত্যি প্রমাণ করতে পারে যেখানে চুরি হয়েছে তাহলে জেলে ঢোকানো উচিত এইভাবে কোনোদিনও কোনো মন্ত্রীর বাড়ির সামনে ঘেরাও করে কোনো সমস্যার সমাধান হয় বলে আমার একেবারে দেওয়া হচ্ছে না তার জন্য দুধের জলটা আলাদা করে সময় দিতে হয় বা সেটা করতেও হয় রাজ্যকেও সেটা করতে হয় আমি আবাস যোজনার বিষয়টা এখনো আলোচনায় আসেনি আবাস যোজনা নিয়ে কি কাণ্ড হয়েছে আবাস যোজনায় কতখানি দুর্নীতি হয়েছে সেই খতিয়ানও কিন্তু অর্থাৎ মানে টাকা আটকে রাখা হচ্ছে বা টাকা দেওয়া হচ্ছে না এই রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে এই সমস্ত অভিযোগ তো উঠছে তো এ যাবৎ এই রাজ্যের সরকারকে এখন কেন্দ্রে যে সরকার রয়েছে সেই সরকার আবাস যোজনা বাবদ কত টাকা দিয়েছে সেই হিসেবটা একবার আমরা দেখে নেব হিসেব দাও টাকা নাও ১০০ দিনে ৯ বছরে ২ লক্ষ কোটি টাকা ৯ বছরে ২ লক্ষ কোটি টাকা দিয়েছে এই সরকার আর আমার কাছে যে হিসেব রয়েছে এটাতে ইউপিএ সরকারের আমলে ৫৮,০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ প্রায় ৪ গুণ টাকা বেশি দিয়েছে এই সরকার আবাস যোজনায় ৩০,০০০ কোটি টাকা আবাস যোজনায় ৩০,০০০ কোটি টাকা মুখ্যমন্ত্রী বলছেন বাংলা নিজের টাকায় বাড়ি বানাবে ইতিমধ্যেই আবাস যোজনায় ৩০,০০০ কোটি টাকা এসে গেছে আমার কাছে যতদূর হিসেব আছে যে আবাস যোজনায় আগের সরকার অর্থাৎ ইউপিএ জমানায় ৪,৪০০ কোটি টাকা এই রাজ্যকে দিয়েছিল কেন্দ্র অর্থাৎ প্রায় ৭ গুণ বেশি টাকা এখনকার সরকার এই রাজ্যকে দিয়েছে